আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আমন্ত্রণ একরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে এই মুহূর্তে কাছে এবং দূরে পৃথিবীর যে যে প্রান্তে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক পৃথিবী এগিয়ে চলেছে উন্নতি থেকে উন্নতির শিখরে প্রতিদিনই মানুষ সাধন করছে নানা অসাধ্যকে মানুষ নিজের জীবনকে রঙিন করতে মরিয়া হয়ে ব্যস্ত এবং সুখ শান্তি সমৃদ্ধির খোঁজে মানুষ হন্য হয়ে ঘুরছে দর্শক মানুষের এই চেষ্টা প্রচেষ্টা এবং সুখ শান্তি সমৃদ্ধির খোঁজে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাস্তবে এই বস্তুবাদী প্রচেষ্টার মধ্যে মানুষ সত্যি কি সুখ শান্তি এবং সমৃদ্ধির দিকে এগুচ্ছে নাকি মানুষ বিভ্রান্ত হচ্ছে ভুল পথে যাচ্ছে দর্শক আমরা সমাজের চিত্রের দিকে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই যে মানুষ যে বস্তুবাতি উৎকর্ষতার পিছনে ছুটছে যার ফলে সমাজের চিত্র এমন হচ্ছে যে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ চড়াচ্ছে মানুষ একে অন্যকে দমিয়ে রাখার অসম বিবৎস প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে মানুষ একে অন্যকে আক্রমণ করছে এবং সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি একান্তভাবেই ভুলুণ্ঠিত হচ্ছে দর্শক আজকে আমরা সৌহার্দ্য সম্প্রীতি এবং এর গুরুত্ব প্রসঙ্গে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব লেখক গবেষক মোহতারাম মৌলানা শাহনুজুরুল ইসলাম মোহতারাম আজকের এই উপস্থিতিতে আবারও স্বাগত মোহতারাম আমরা আজকে এমন একটি সময় আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি যখন সারা বিশ্ব জুড়ে নানা ধরনের যুদ্ধ বিগ্রহ অশান্তি ছড়িয়ে আছে এবং বিশ্ব মাঝে চরম একটি সৌহার্দ্য এবং সম্প্রীতির অভাব বিরাজমান তো এরকম একটি অবস্থায় আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি যে আমরা কথা বলতে চাই সামাজিক সম্প্রীতি সৌহার্দ্য নিয়ে আজকে আমরা সে বিষয়টি আপনার কাছ থেকে শুনবো মহাতারাম জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ইসলামের দর্শন অনুষ্ঠান থেকে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের মনে থাকার কথা যে আমরা অনুষ্ঠানটি শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ইসলামী জীবন দর্শন অনুসরণের মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং এই জীবন দর্শনের লক্ষ্য হচ্ছে পৃথিবীর মানুষের জন্য আমি কথাটি আবার রিপিট করছি যে আমি বলছি না যে মুসলমানদের জন্য পৃথিবীর মানুষের জন্য কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণ দূর করা তো আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি এই যে ইউক্রেন যুদ্ধটি হচ্ছে এই যুদ্ধের পেছনে যে ব্যয় হচ্ছে সেই ব্যয় যদি মানুষের কল্যাণে মানুষের চিকিৎসার জন্য মানুষের শিক্ষার জন্য মানুষের পুনর্বাসনের জন্য এটি যদি খরচ হতো তাহলে পৃথিবীতে কোনো দুঃখ বেদনা থাকতো না একদম আজকে ইউক্রেনে যে যেসব প্রলয়নকারী বোমা বিস্ফোরণ হচ্ছে এবং যে ক্ষয় হতে হচ্ছে হাজার বছরে যে সভ্যতা গড়ে উঠেছে সেটিকে নিমিশের মধ্যে ধুলিশ্বাদ করে দেওয়া হচ্ছে তো এই যে ধরেন মিডিল ইস্টকে কেন্দ্র করে ফিলিস্তিন সিরিয়া জর্দান ইসরায়েল এই অঞ্চলের যে অশান্তি তারপরে লিবিয়াতে ইরাকে যে অশান্তি হয়ে গেল ইরান এবং আফগানিস্তান কেন্দ্রিক এই যে যুদ্ধ বছরের যুগের পর যুগ হয়ে গেল এই যে আমরা দেখছি যে উইগুরে সংকট মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চলছে বার্মা থেকে আরাকানিদেরকে বের করে দেওয়া হলো এই যে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই বিষয়গুলো ঘটছে মানুষ মানুষের শত্রু হয়ে গেছে একদম এবং এই মতবাদের নামে ধর্মের নামে বিভিন্ন ইজমের নামে মানুষ তৈরি করেছে নিজস্ব ক্ষুদ্র বলয় এবং সেই বলয় এবং সেই ধ্যান ধারণাকে সেই বিশ্বাসকে সেই মতবাদকে মানুষ চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের উপরে যে কারণে এটাকে আমরা বলি আসবিয়ত সাম্প্রদায়িকতা মূলত হচ্ছে কি সারা পৃথিবীর এই অশান্তির অন্যতম একটি কারণ হচ্ছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি অথচ আমাদের যিনি মালিক যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন তার কাছে কি পৃথিবীটাই মুখ্য আমরা যদি একবার বিবেচনা করি আমরা যে আকাশ গঙ্গাতে আছি মিল্কিওয়েতে আছি সেটির মধ্যে সূর্যের মতো নক্ষত্র আছে নাকি দেড়শো থেকে দুইশো বিলিয়ন তাহলে এই আকাশ গঙ্গার পরিধিটা কত এবং সেখানে আমাদের পৃথিবীর অবস্থান কোথায় বলা হচ্ছে যে মরুভূমিতে একটি ধুলিকোনার মতো পৃথিবী মরুভূমিতে একটি ধূলি মতো আমাদের পৃথিবী তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যারা কর্তৃত্ব খাটাতে চাই আমরা যারা জলম নির্যাতনের একটা পরিবেশ তৈরি করতে চাই আমরা যারা অন্যের হক নষ্ট করি আগ্রাসন করি অন্যকে তার নিরাপদ আশ্রয় থেকে বহিষ্কার করি এই যে বিশ্বব্যাপী এগুলি চলছে এগুলি ভাবে আমাদের মালিকের অভিপ্রায় না আমরা যদি চাই যে পৃথিবীটাকে মানুষের জন্য মানুষের জন্য আমি আবার বলছি মানুষের জন্য বসবাসযোগ্য রাখতে তাহলে আমাদের এই সমস্ত ক্ষুদ্রতা নিচতা এবং সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে সম্প্রীতির এই আবহ তৈরি করতে হবে সম্প্রীতি সব মানুষকে আল্লাহ তালা যদি চাইতেন তিনি সব মানুষকে একই ধর্মের করে দিতে পারতেন মানুষের তালা চাইলে মানুষের কোনো ক্ষমতা থাকতো না যে বাই চয়েস অন্য কিছু গ্রহণ করার কিন্তু আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করি স্বাধীনভাবে আমরা আমাদের ধর্ম চয়েস করি তো এই যেহেতু পৃথিবী হচ্ছে একটি মিশ্র সমাজ ব্যবস্থার বসবাসের জায়গা একটি দেশে যেমন আমরা যদি মনে করি যে ইউরোপের কোনো দেশ অথবা আফ্রিকার আমেরিকার কোনো দেশ অথবা এশিয়া দক্ষিণ এশিয়ার কোনো দেশ কোনো দেশেই একটা একই ধর্মের মাঝে আপনি দেখেন কত কালচার একই ধর্মের মধ্যে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে কত পার্থক্য আছে মাল্টি জীবন আচারের ক্ষেত্রে পার্থক্য আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের পরিবেশটাকে সম্প্রীতির বন্ধনের মধ্যে না রাখি তাহলে এখানে অশান্তির কোনো শেষ থাকবে না এবং পারস্পরিক হিংসা বিদ্বেষ এটা কিছু মানুষ আছে যেটা ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দেয় এবং সেখান থেকে স্বার্থান্বেষী মহল স্বার্থ উদ্ধার করে কিছু কিছু মানুষের ইগো আছে কিছু কিছু মানুষের জিদ আছে এই জিদ আপনি দেখেন যে একজন দুইজনের জিদ এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেখানে কি রাশিয়ার সমস্ত মানুষের মতামত আছে সেখানে কি ইউক্রেনের সমস্ত মানুষের মতামত আছে সেই যুদ্ধটা যে লেগে গেল সে এর পিছনে কয়জন মানুষ আছে এবং এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি পরিমাণ মানুষ এবং সেই ক্ষতি পুষিয়ে উঠতে একশো বছর লাগবে একশো বছরে হবে কিনা সন্দেহ সিংহভাগ মানুষই তো চায় তার নিরাপত্তি চায় তো এই জন্য আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যে কথাটি বলতে চাই সেটি হল যে পৃথিবীকে আমরা যদি মানুষের জন্য বসবাস উপযোগী রাখতে চাই তাহলে সম্প্রীতির মনোভাব সকল মানুষের মধ্যে এটা চাষ করতে হবে এটা চর্চা করতে হবে এবং এটিকে ছড়িয়ে দিতে হবে দেশ থেকে দেশান্তরে মানুষ থেকে মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে সম্প্রীতি ছাড়া সব মানুষ একই যেমন আমাদের ইসলাম ধর্মে মসলক ও মসলব আছে এখানে ফিরকা আছে বিভিন্ন মজহাব আছে সবাই এক হবে না তো এটা স্বীকার করেই আমাদেরকে সমাজে বসবাস করতে হবে আমি যেখানে বসবাস করি আমার প্রতিবেশীদের মধ্যে ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন মতবাদের ভিন্ন কালচারের হ্যাঁ ভিন্ন রুচির মানুষ থাকবে তো সবাইকে নিয়ে চলার মতো আমার এই মানসিকতা যদি না হয় তাহলে এই সমাজে অশান্তি সৃষ্টি হবে তা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যে বার্তাটি বলতে চাই যারা দেখছেন সবাই এই বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী আমরা একটি সহ অবস্থানের পরিবেশ যদি তৈরি না করি তাহলে এই যুদ্ধ নেবানো মুশকিল হবে এই আগুন নেবানো মুশকিল হবে মূল কারণ কি মনে করেন মহতার যে এই যে বিশ্বজুড়ে অশান্তি যুদ্ধ বিগ্রহ তারপর হিংসা এবং এই যে মানুষের মানুষে যে হানাহানি বা অন্যকে দমিয়ে রাখার যে প্রচেষ্টা এগুলোর নেপথ্যে কি আমাদের সাইকোলজিক্যালি কি বিষয়ে কাজ আমি যেটা মনে করি যে সেখানে হচ্ছে যে আমাদের সাম্প্রদায়িক মনোভাব হ্যাঁ হ্যাঁ সাম্প্রদায়িক মনোভাব এটাই হচ্ছে মূল অশান্তির কারণ যে সাম্প্রদায়িক মনোভাব যদি কোন গোষ্ঠীর মধ্যে তৈরি হয় তাহলে তারা অন্য কোনো সম্প্রদায়কে সহ্য করতে পারে না তারা ওই সম্প্রদায়ের উচ্ছেদ চায় ওই সম্প্রদায়ের নির্মূল চায় ওই সম্প্রদায়ের উপর নিজের বিশ্বাসকে আচারকে চাপিয়ে দিতে চায় এই এটি হচ্ছে মূল আরও অন্যান্য কারণ আছে সেটা কর্তৃত্ব কর্তৃত্ব কাটাতে চায় তার প্রাধান্য বিস্তার করতে চায় তারা অন্যদেরকে গোলাম বানিয়ে রাখতে চায় অন্যরা মতামত প্রকাশ করুক এটা তারা চায় না তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমরা মনে করি যে সম্প্রীতির বার্তা সব জায়গায় পৌঁছা দরকার এবং মানুষের মধ্যে একটি সহনশীলতা বৈচিত্র্যের মধ্যে অক্ষের সুর বৈচিত্র্যের মধ্যে সুর একটি সমাজ ব্যবস্থাতে বিভিন্ন বর্ণের মানুষ থাকবে বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারে যেমন লন্ডনে আমি শুনেছি যে দুইশো চল্লিশটার বেশি ভাষার মানুষ বসবাস করে তো সেখানে ভিন্ন ভাষার মানুষ থাকবে ভিন্ন কালচার মাল্টি কালচারের মানুষ সেখানে থাকবে তারপরে সেখানে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ থাকবে ভিন্ন ভিন্ন মতবাদের মানুষ থাকবে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ থাকবে তো এই সমস্ত মানুষকে আমরা যদি শান্তির একটি সমাজ ব্যবস্থায় রাখতে চাই তাহলে সেখানে বৈচিত্র্যের এটাকে বৈচিত্র্য মনে করতে হবে একটাকে উৎখাত করতে হবে নির্মূল করতে হবে এরকম মনোভাব তৈরি হলেই আমি যদি মনে করি যে অন্যকে অনিরাপদ করে অন্যকে অশান্ত করে অন্যকে আশ্রয়হীন করে অন্যকে নির্মূল করে দিয়ে আমি বসবাস করব পৃথিবীতে শান্তিতে এটা দিবা স্বপ্ন হবে ইম্পসিবল অসম্ভব হবে মানে যত দুর্বল জাতি গোষ্ঠী হোক তারা জবাব দিতে শুরু করলে দেখা যাবে যে এটা তো পৃথিবীতে বিভিন্ন সময় ইতিহাস পরিলক্ষিত হয়েছে তাই না ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একটা জাতিগোষ্ঠীর উপর আক্রমণ করেছে পরাশক্তি মনে করেছে তাদেরকে নিমেষে শেষ করে দিবে কিন্তু দেখা গেল যে বছরের পর বছর যুদ্ধ হচ্ছে এবং জবাব দিতে পরবর্তীতে সেখান থেকে উঠে আসতে হয়েছে আমরা জানি পৃথিবীর এই যুদ্ধ বিগ্রহের ইতিহাস এর মানে এই থিঙ্কিংটা রং ছিল ভুল ছিল এইটা আমরা পড়েছিলাম যে ওই আরবি একটা কবিতাতে যে একটা কুকুর যখন একটি বিড়ালকে ধাওয়া করে নিয়ে যায় তো সে দৌড়াইতে থাকে কিন্তু এক সময় যখন সে আর দৌড়ানোর জায়গা পায় না দেয়ালে তার পিঠ থেকে যায় তখন সে যখন ঘুরে দাঁড়িয়ে কুকুরের উপর আক্রমণ করে কুকুরও পালাইতে বাধ্য হয় তখন সে সর্বশক্তি নিয়ে তা হ্যাঁ তাকে দমনের চেষ্টা করে তো এই জন্য যুদ্ধ বিগ্রহ নয় যুদ্ধ বিগ্রহ নয় আমরা সম্প্রীতির জয়গান গাইতে হবে আমরা ঐক্যের মাঝে বৈচিত্র্যের মাঝে অক্ষের সুর তুলতে হবে এবং সহনশীল একটি পরিবেশ সহনশীল একটি মনোবৃত্তি এবং মানসিকতা লালন করতে হবে এবং এটাকে ছড়িয়ে দিতে হবে আমি আমি যেটা উপলব্ধি করি যে প্রকৃতপক্ষে মানুষকে যারা নির্মূল করতে চায় ধ্বংস করতে চায় আজকের পৃথিবীতে অশুভ প্রতিযোগিতা হচ্ছে অশুভ প্রতিযোগিতা আপনি মারণাস্ত্রের যে এই পরাশক্তিগুলো কিসের দ্বারা শক্তিবান হচ্ছে তারা কি নৈতিক চরিত্রে বলিয়ান হচ্ছে তারা কি মানবিক গুণে গুণান্বিত হচ্ছে তারা যে সমস্ত অস্ত্র শস্ত্র বানাচ্ছে কাকে ধ্বংস করার জন্য কাকে মারার জন্য মানুষকে মারার জন্য না এখানে তো এই জিনিসগুলো যখন মানে যাচ্ছে যাচ্ছে প্রোডাকশনে তখনই তো নীতি মানে বিসর্জন দিয়েই কাজগুলোতে যাচ্ছে কারণ এই অস্ত্রগুলো তো আরেকটা প্রাণ হত্যার মানে যন্ত্র প্রত্যেকটি দেশের বাজেট আপনি যদি পর্যালোচনা করেন তাহলে সামরিক খাতে এবং অস্ত্র উৎপাদনে তারা যে অর্থ ব্যয় করছে সারা পৃথিবীর মানুষকে রোগ থেকে নিরাময়ের জন্য কিন্তু এর একশো ভাগের এক ভাগ খরচ হচ্ছে না একদম 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 সারা পৃথিবীতে মানুষ যে অনেক জায়গাতে এমন কিছু পকেট আছে যেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে কঙ্কাল সারা আফ্রিকার কিছু দেশে আছে আল্লাহ কিন্তু তার এই পৃথিবীতে সাতশো কোটি মানুষ থাকলে তাদের খাবারের কোনো অভাব রাখেন নাই মানুষ এই সংকট তৈরি করেছে মানুষ সংকট তৈরি করেছে মানে মানুষকে মানুষের জীবনকে অশান্ত করার জন্য যে আয়োজন আছে মানুষের জীবনের শান্তি সৃষ্টি করার জন্য সেই আয়োজনটা কিন্তু নেই জন্য আমরা বলি যে এই পৃথিবীর একশো ভাগ মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারতো যদি সামরিক খাতে এবং এই অস্ত্র উৎপাদনে যে পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে এর দশ ভাগের এক ভাগ অর্থ যদি মানুষের উন্নয়নে খরচ হতো মানুষের কে নিরাপদ করার জন্য খরচ হতো মানুষকে বাসস্থান দিয়ে দেওয়ার জন্য খরচ হতো কোনো মানুষ বাসস্থানহীন থাকতো না আজকে এই হিংসা এই বিদ্বেষ এই সাম্প্রদায়িকতা মানুষকে রাষ্ট্রহীন করে দিচ্ছে আপনার পৃথিবীতে কত মানুষ রাষ্ট্রহীন আপনি চিন্তা করেন এখন কত মানুষ রাষ্ট্রহীন হ্যাঁ এগুলি সব এর উৎস হচ্ছে হিংসা বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতা এজন্য এর বিরুদ্ধে আমরা যারা মানুষ তাদেরকে লড়তে হবে অস্ত্র দিয়ে না মানুষের দৃষ্টিভঙ্গি এবং আচরণ পরিবর্তন করে অস্ত্র দিয়ে তো আপনি আঘাত করলে প্রতিঘাত হবে আঘাত করলে প্রতিঘাত হবে অস্ত্র দিয়ে এই পরিবর্তন আসবে না সুতরাং আজকের পৃথিবীতে যে সমস্ত এরা মনে করেন যে বোমা মেরে পরমাণু অস্ত্র মেরে মানুষকে ঠান্ডা করে দিবেন এরা মানবতা শত্রু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এরা মানবতা শত্রু এরা অমানুষ মানুষ হলে মানুষের জন্য তারা কাজ করবে মানুষ সে যেই হোক যে বর্ণেরই হোক যে ভাষারই হোক যে ভৌগোলিক সীমানারই হোক যে ধর্মেরই হোক মানুষের জন্য সে কাজ করবে এই জন্য আমাদের নবীজি সাল্লাহ আলহ্লাম দেখেন যে তিনি ছিলেন মানবতার নবী বিশ্বনবী তিনি বলেছেন খাইরাস মাইয়ন ফাউন্নাস সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষের কল্যাণ সাধন করে মানুষের উপকার করে সুতরাং আমাদের দায়িত্ব হবে সেই মানবিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে কোনো মানুষ যেন মানুষকে সংখ্যার মধ্যে না ফেলে সন্ত্রস্ত না করে তার জান মাল ইজ্জত আব্রু এর উপরে যেন সে আঘাত না করে এবং তার ধর্মচর্চারও জন্য যেন সে বাধা হয়ে না দাঁড়ায় এই বিষয়টি আপনি দেখেন যে ইসলামী শরিয়াত যে আমরা অনুশীলন করি সেখানে মাকাসিদে শরিয়া আমরা এর আগে ও কিছু কিছু আলোচনা করেছি কি বলা হয়েছে যে মখাসেদের শরিয়া হচ্ছে এর মূল লক্ষ্য হচ্ছে মানুষের জন্য কল্যাণ নিশ্চিত করা এতে করে পাঁচটি জিনিসের নিরাপত্তা নিশ্চিত করে ইসলাম একটা হচ্ছে নফস যে মানুষের জীবনের নিরাপত্তা কোনোভাবেই একজন মানুষের জীবনকে অনিরাপদ করার অধিকার কারণেই আজকে দেশে দেশে যে সংঘাত হচ্ছে এগুলির অন্যতম কারণ হচ্ছে যে মানুষ নিরাপদ নয় মানুষের জীবন নিরাপদ না। মানুষ দুই নম্বর হচ্ছে হিফজুদ্দিন যে তার ধর্ম মানুষ তার ধর্মের জন্য জীবন দিতে পারে সুতরাং তার ধর্ম চর্চার স্বাধীনতা থাকতে হবে এখানে কেউ যেন বাধাগ্রস্ত না হয় কেউ যেন তাকে তিন নম্বর হচ্ছে যে তার হিফজুল মাল সম্পদের নিরাপত্তা জান মালের নিরাপত্তা এটা থাকতে হবে আর এরপরে হচ্ছে হিফজুল নসল যে তার বংশধরার নিরাপত্তা আর হচ্ছে হিফজুল আকল তার বুদ্ধিবৃত্তির নিরাপত্তা একজন মানুষকে আপনি মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে সে স্বাধীনভাবে যেন তার বুদ্ধি বৃত্তির চর্চা করতে পারে এই পাঁচটি জিনিসের নিরাপত্তা ইসলাম নিশ্চিত করে এই জন্য প্রকৃতপক্ষে যে যে এলাকার মধ্যে মুসলমানরা বসবাস করে সেখানে ভিন্ন ধর্মের মানুষ থাকলে তারা নিরাপদ থাকে কারণ ইসলাম এই শিক্ষা দিয়েছে যে কোনোভাবেই আমি আমার প্রতিবেশীকে ও নিরাপদ করতে পারি না এমনকি আমাদের নবীজিসুল ইসলাম বলেছেন যে কোনো মুসলমান যদি পেট পরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে তাহলে কঠিন কথা বলেছেন প্রতিবেশী অন্য ধর্মেরও হইতে পারে তাহলে বোঝা গেল যে শুধু নিজের শোক নিয়ে চিন্তা করলেই হবে না সমাজের পাড়া প্রতিবেশীর সুখ শান্তির বিষয় নিরাপত্তার বিষয় সিকিউরিটির বিষয় এগুলো আমার চিন্তার মধ্যে থাকতে হবে সে অসুস্থ হলে দেখতে যেতে হবে সে মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে তার সুখ দুঃখের সাথী হতে হবে তাইলে এরকম একটি সমাজ ব্যবস্থাই আমাদের মালিক চান এবং আপনি দেখেন সৌরাতুল নিসা নামে একটি সোরা আছে কোরআন মজিদে সেই সোরার এক নম্বর আয়তে আমাদের মালিক মানুষের যে এই মানুষের জন্মের যে ইতিহাস সৃষ্টি তথ্য আল্লাহ তারা উপস্থাপন করেছেন ইয়া ইউহান্না সত্তাকুর অব্বাকুমুল্লাদি হে মানব জাতি বলে না হে মোমেনিকে বলতেছেন হে মানব জাতি তোমরা ভয় করো তোমাদের রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে লালন পালন করতেছেন যিনি পুরো দুনিয়াটাকে তোমাদের খেদমতের জন্য লাগিয়ে দিয়েছেন এবং যিনি তোমাদের মৃত্যু গোাবেন এটা উনাকে বলা হচ্ছে রব যে তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই প্রাণের উৎস থেকে এই এটা ঐক্যের আমি যেটা বলছিলাম বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর কোরআন মজিদ আছে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা আজকে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলো পৃথিবীতে কয়েক হাজার ভাষা আছে তোমরা ভিন্ন ভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছো তোমাদের শরীরের রং ভিন্ন ভিন্ন বর্ণ ভিন্ন বর্ণের মানুষ তোমরা ভিন্ন ভিন্ন ধর্ম এবং মতবাদে তোমরা বিশ্বাসী কিন্তু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি

তাইলে এই যে সূত্রটি আমরা পেলাম যে সারা দুনিয়ার মানুষ তারা এসেছে এক পিতামাতা থেকে আদম এবং হাওয়া থেকে তাইলে আমাদের আদি পিতা মাতা এক এটা কি প্রমাণ করে আমাদের মধ্যে ঐক্যের সুরটা কি যে আমরা পরস্পরে পরস্পরের আত্মীয় কেউ নিকট আত্মীয় কেউ দূরের আত্মীয় ঠিক আছে না সবাই কারণ একই মা বাবা থেকে আমরা এসেছি সুতরাং তাই এখানে দেখেন যে ঐক্যের বিষয়টা কি একই মা বাবার থেকে আমরা এসেছি একই মা বাবা থেকে এসেছি সুতরাং আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটি মিল মোহাম্মত ভালোবাসা একটি হৃদয়ের টান এটি থাকা দরকার আল্লাহ তালা যেটা বলে এরপরে আল্লাহ তালা বলতেছেন যে তকুল্লাহ তাসা আর হাম তোমরা আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরে পরস্পরের কাছে অধিকার দাবি করো তাইলে এই ক্ষেত্রে আমরা যেন কেউ কারো অধিকার লঙ্ঘন না করি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আপনি দেখেন যে ইসলামী শরিয়াতে যদি বলা হয় যে হকুক আদায় করা তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য উমা খালাক্তুল জিন্নউল ইনসাইল্লা যেটা বলা হয়েছে যে আল্লাহ তালা বলতেছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে কেবল আমার আবাদতের জন্য জিন ইনসানকে আবাদতের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই আবাদতটা কি প্রকারান্তরে সেই আবাদতটা হচ্ছে আল্লাহর হক আদায় করা এবং বান্দার হক আদায় করা আল্লাহ তালার হুকুম এবং রসুল সাল ইসলামের বাতানো পন্থায় রসুল সাল ইসলাম প্রদর্শিত পন্থায় তার তরিকা মতে আমরা আল্লাহর হক আদায় করব বান্দার হক আদায় করব। আল্লাহর হক কি এটা নির্ধারিত। বান্দার সেটা নির্ধারিত আমরা কিছুটা আলোচনা হয়েছিল যে বান্দার হককে নয় ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে হকল রসুল আলাল উম্মা রসুলের হক উম্মতের উপর দ্বিতীয় হচ্ছে পিতামাতার হক সন্তানের উপর হকল ওয়ালিদেন আলাল তৃতীয় হচ্ছে হকল আল আল্লাহ সন্তানের হক মাতার উপর সারা পৃথিবীর মানুষ দেখেন যে হয় পিতা নারী পুরুষ তাই না মাতার উপর হক আর মাতা হলে সন্তানের উপর হক তারপরে হচ্ছে হকুল জৌজাইন স্বামীর হক স্ত্রীর উপর স্ত্রীর হক স্বামীর উপর তারপরে কি হচ্ছে হকুল হকুল জিরান প্রতিবেশীর হক। তারপরে হচ্ছে হকুল মুসলিম আল মুসলিম মুসলমানের হক মুসলমানের উপর তারপরে হচ্ছে হকুল হাকিমল মহকুম শিক্ষক ছাত্র এই যে শিক্ষকরা হাকিম ছাত্ররা হচ্ছে মহকুম এমনিভাবে শাসক শাসিত রাজা প্রজা তারপরে এই যে নেতাকর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তন কর্মচারী তারা তারপরে হচ্ছে যে এই যে আমরা বলি যে মুর্শিদ মুরিদ এই সব হচ্ছে হাকিম অল মহকুমের অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে হক গায়রুল মুসলিম আল আল মুসলিম অমুসলমানের হক মুসলমানের উপর আপনি দেখেন এই নয় ভাগে যে ভাগ করা হয়েছে এর বাইরে কোনো একজন মানুষকে থাকে এ মানে ইসলামী শরীয়ত একজন মানুষকে তার দায়িত্ব আদায়ের একটা ডিউটি দিয়ে দেয় সে যে আমি যে আমার মানে মানে অব অবহেলা বা দায়িত্ব জ্ঞানহীন জীবনযাপন করবে এমনিভাবে সমগ্র পৃথিবীর মানুষের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে সেটা বাস্তবায়ন করা এই হকুক যদি বাস্তবায়ন হয় আমি যেটা বলছিলাম যে হকুক বাস্তবায়ন এর অপর নাম এবাদত সেটা অবাদত হবে কখন আল্লাহর হুকুম অনুযায়ী যখন আমরা কাজটি করব এবং রসুল সালিসের সন্না অনুযায়ী তরিকা অনুযায়ী যখন কাজ করব। এই এই দুই ভাগে ভাগ করে বলা হয়েছে যে একটা হচ্ছে এবাদতে মকসুদা আর আপাদু মস্তক এটা অবাদত আর একটা হচ্ছে এবাদতের সহায়ক হিসাবে এবাদত এটাকে বলেছে এবার এবার গায়ের এবাদ দুই প্রকার তো এখানে আল্লাহ যেটা বললেন যে তোমরা পরস্পরে পরস্পরের কাছে যে হক দাবি করো সেই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো এবং এরপরে যেটা বললেন ওয়াল আর হাম রেহেমের পবিত্রতা সম্পর্কে আল্লাহকে ভয় করো আমরা এটা স্বাভাবিক তর্জমা করি যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো কিন্তু আপনি যদি এলাও করেন এটাকে যে বিবাহ বহির্ভূত যৌনাচার আর এর মাধ্যমে মানুষের জন্ম নেওয়া তাহলে তো আত্মীয়তা সম্পর্কই নাই সম্পর্ক ছিন্ন করার প্রশ্ন আসবে কখন মানে যার বাবা নাই তার তো চাচাও নাই তার তো দাদি নাই দাদা নাই আত্মীয় আত্মীয়তা সম্পর্ক সামাজিক বন্ধনটা আসতেছে না এই জন্য আল্লাহ তালা এখানে সতর্ক করে দিয়েছেন যে তোমরা ভয় করো যে এটা রেহেমের পবিত্রতা রক্ষা করার বিষয়টাকে যাতে করে এটা লঙ্ঘন না হয় তাহলে এই পৃথিবীতে আমরা যে বসবাস করছি আমাদের সকল ধর্মের মানুষকে সকল মতবাদের মানুষকে এটি মনে রাখতে হবে যে আমরা একই সূত্র থেকে এসেছি আমাদের মালিক ও খালিক এক আমাদের স্রষ্টা এক এটাও তো একটা একই কারখানাতে আমরা চাকরি করি এরকম একটা বলি না যে আমরা একই পরিবারের মানুষ এবং আমাদের পৃথিবীর সকল মানুষের প্রতি সকল এঙ্গেল থেকে আমার দায়িত্ব রেসপন্সিবিলিটি রয়েছে তার প্রতি আমার এখন আপনি দেখেন যে এই পৃথিবীটা হচ্ছে আমাদের ঘর আগে পৃথিবী আমাদের কাছে অনেক বড় মনে হতো কিন্তু এখন মহাকাশের যে চিত্র আমাদের কাছে এসেছে এখন মনে হচ্ছে যে হ্যাঁ কত ছোট ক্ষুদ্র পৃথিবীতে আমরা বসবাস করি এবং এই ক্ষুদ্র পৃথিবীতে বসবাস করে কিছু জায়গার জন্য কিছু তেলের জন্য কিছু পানির জন্য কিছু ক্ষমতার জন্য কিছু প্রভাব কাটানোর জন্য কিছু আমার নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য কিছু হিংসা বিদ্বেষের জন্য আমি কি মেসাকার করে ফেলতেছি আমি এই পৃথিবীটাকে অশান্ত করে ফেলতেছি এটা কলঙ্কময় অধ্যায় রচনা করতেছি আমরা মনে করি যে এই অন্ধকারাচ্ছন্ন অবস্থান থেকে আমাদের বের হয়ে আসা উচিত এখন মহতারাম এই জায়গাটায় বলি যে এই যে আমরা আপনি যে জায়গা থেকে আলোচনা শুরু করেছিলেন যে এই সারা পৃথিবীটা একটা অশান্ত পৃথিবী পৃথিবীর নানা জায়গায় যুদ্ধ বিগ্রহ মানুষ এবং মানবতা একদম ভুলুণ্ঠিত তো এই জায়গা থেকে আমরা যদি বলি যে সারা পৃথিবীকে যারা আমরা কেউ নির্যাতিত আর কেউ নির্যাতনকারী এই যে নির্যাতনকারী যারা হচ্ছেন যারা তো আমরা নির্যাতিত আমরা মুসলিম নির্যাতনকারী যারা হচ্ছেন তাদের কাছে এই যে আপনি যে নীতি নৈতিকতা এবং যে মেসেজ দিলেন এই জ্ঞানটির অনুপস্থিতি আছে অবশ্যই আছে আমাদের যে আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থাতে এই গলতটি রয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থাতে সারা পৃথিবীর মানুষকে মানবিক হওয়ার যে শিক্ষা আমি মনে করি যে দেশে দেশে এই শিক্ষাটি নাই এই শিক্ষাটি নাই এজন্য আমরা আঞ্চলিকতাকে আমরা সম্প্রদায়িকতাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি একটা বৈশ্বিক যে শান্তির পরিবেশ তৈরি করা আবহ তৈরি করা সকল মানুষকে মানুষ মনে করা এইটা আমরা করি না শুধু মানুষ না আপনি দেখেন যে হাদিসে কচ্ছিতে আসছে আল্লাহ তালা বলতেছেন আল খালকো আয়া আলুল্লাহ আল খালকো আয়া সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার মহতরাম আমরা অনেক গভীর আলোচনার মধ্যে আছি আমাদের সময় হয়েছে বিরতি নেবার আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি খুব শীঘ্রই ফিরছি প্রিয় দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমরা শীঘ্রই ফিরছি প্রিয় দর্শক বিরতি থেকে আবারও ফিরে এলাম আশা করছি আপনারা সকলেই আমাদের সঙ্গে আছেন আসুন আমরা আমাদের আলোচনায় ফিরছি তো এই জন্য জীব বৈচিত্র্যের যে সংরক্ষণ সেটাও কিন্তু মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কারণ এই জীব বৈচিত্র এই যে এরকম আল্লাহতালা যে লক্ষ লক্ষ প্রকারের জীব বানিয়েছেন সেগুলোকেও মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন সুতরাং তাদের এই পৃথিবীতে টিকে থাকা এবং বেঁচে থাকার জন্য আমাদেরকে কাজ করতে হবে কোনোভাবেই আমরা তো মানুষের জন্য পৃথিবীকে বসবাসের অনুপযোগী করব না এবং কোন জীব জানোয়ারের জন্য করব না এই জন্য আপনি দেখেন আমাদের নবীজি সাল্লু ইসলাম মদিনাতে একটি এলাকাকে তিনি অভয়ারণ্য অভয়ারণ্য করে দিলেন অভয়ারণ্য মানে ওখানকার গাছ কাটা যাবে না কারণ গাছ তো আমাদের থাকতে হবে আপনি মরুভূমির নবী তিনি বৃক্ষরোপণে উৎসাহিত করেছেন প্রণোদনা দিয়েছেন চিন্তা করতে পারেন বৃক্ষরূপণে উৎসাহিত করেছেন প্রণোদনা তিনি বলেছেন যে ইসরাফিল ইসলাম সিংগায় ফুৎকার শুরু করেছেন ও তখন যদি কারো কাছে একটি গাছ থাকে গাছের চারা থাকে সেটা যেন সে রোপণ করে তাহলে পৃথিবীকে বাসযোগ্য রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ পরিবেশের উন্নয়ন প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ বৃক্ষরাজি প্রয়োজন নবী ইসলাম মরুভূমির দেশে সেখানে একটা এলাকাকে অভয়ারণ্য করে দিয়েছেন যাতে করে এখানে জীববৈচিত্র্য নিরাপদে চলাচল করতে পারে এবং সেখানে বৃক্ষরাজি যেন থাকে কারণ এটার যে প্রয়োজনীয়তা এটা অনুভাবন করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সালেসাম আমরা জানি সেই বিখ্যাত ঘটনা যে একজন সাহাবি তার কাপড়ের মধ্যে করে পাখির কিছু ছানা নিয়ে আসলেন কিচির মিচির করতেছে সেগুলো রসুল সালেসাম লক্ষ্য করলেন যে ওই ব্যক্তির মাথার উপরে মা পাখিটা চক্ষর দিচ্ছে প্রশাসনকে ডেকে বললেন তুমি যেখান থেকে ছানাগুলো নিয়ে সেখানে দিয়ে আসো আপনি চিন্তা করতে পারেন যে এই শিক্ষা আমাদেরকে এই যে দেশে দেশে আইন আছে তাতে পাখি নিধন না করা হয় যেমন আমাদের এখানে পরিযায়ী পাখি আসে শীতের সিজনে আমাদের টাঙ্গোয়ার হাওড়ে হাঁকালুকির হাওড় এগুলিতে আসে সরকারি ভাবে আইন আছে অতিথি পাখি না মরার জন্য কিন্তু এটার যে আমাদের যে নৈতিক শিক্ষা যেটা আমাদের যে ধর্মীয় শিক্ষা যেটা সেটি ছড়িয়ে দেওয়া দরকার প্রতিটি মানুষের মনে যেটা তো আমার নবীর শিক্ষা আমি কোনোভাবেই এই একটা প্রজাতিকে ধ্বংস করার জন্য কাজ করতে পারি না অনেকে বিষ দিয়ে এগুলিকে মেরে ফেলে অনেকে এই ফাঁদ পাতে এগুলিকে মেরে ফেলে এই এভাবে করে জীববৈচিত্র্য যদি হারিয়ে যায় তাহলে আমাদের জীবনও কিন্তু ঝুঁকিতে চলে যাবে হ্যাঁ হ্যাঁ এবং বিশ্বের মধ্যে যে শান্তি বা বাসযোগ্য থাকার যে ব্যাপার ছিল সেই ব্যাপারটা আপনি দেখেন বিদায় হজের ভাষণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আল্লাহ তাআলা তার একটা বক্তব্যের একটা অংশ হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহেলী যুগের দাম্ভিকতা এই যে মানুষ দাম্ভিকতা প্রদর্শন করে অহংকার প্রদর্শন করে তার শক্তিমত্তার এই প্রতিশোধ পরায়ণ হয়ে যায় এগুলোকে খুব ঘৃণা করা হয়েছে ইসলামী জীবন ধর্মে আল্লাহ রসুসলাম বলতেছেন যে আল্লাহ তালা তোমাদের থেকে জাহিলি যুগের দাম্ভিকতা এবং পূর্বপুরুষদের নিয়ে অহংকার প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আর হল আদম থেকে সকল মানুষের সৃষ্টি এবং আদম আল ইসলাম মাটি থেকে সৃষ্টি মূলত ক্ষুধা বিতিবীতি তো আরবের অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই কোনো প্রাধান্য নাই আমরা জানি সেই বিখ্যাত কথা যে আরবের অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই প্রাধান্য নাই আর ওনারবের কালোর সাদার উপর সাদার কালার উপরে প্রাধান্য নাই প্রাধান্য হবে তার মানবিক গুণ দিয়ে সেটি হচ্ছে আতকাকুম তাইলে মানুষই মানুষের মধ্যে প্রাধান্য শ্রেষ্ঠত্ব হবে মর্যাদার সেই মর্যাদাটা কিসের মর্যাদা সেটি হচ্ছে কার মধ্যে আল্লাহ বেশি কে আল্লা তালার হুকুম হাকাম বেশি মেনে চলেন যে মানুষটি আল্লাহতালার হুকুম হাকাম বেশি মনে মেনে চলবেন তিনি সেই সমাজের সেই দেশের পুরা পৃথিবীর জন্য তিনি হচ্ছেন সম্পদ যে কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে যে সম্প্রীতির অভাব এবং সাম্প্রদায়িক মনোবৃত্তি আমি মনে করি যে পৃথিবীর মানুষকে অশান্ত এবং অস্থির করার জন্য এবং আমাদের এই পৃথিবীর জন্য কলঙ্ক লেপনের জন্য অন্যতম দায়ী আল্লাহ তালা দেখেন যে সুরাহাত এই সুরার তেরো নম্বর আয়তে বলতেছেন ইয়া নাস আপনি দেখেন এখানে কিন্তু মুসলমানদেরকে বলতেছেন না কোরআন যে সমগ্র পৃথিবীর মানুষের জন্য সেই কথাটা আল্লাহ তালা বলতেছেন ইয়া হে মানব জাতি ইন্না খালাকুমারিসা যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে তিনি হচ্ছেন হজরত আদম এবং হাওয়া আল ইসলাম এক নারী এবং এক পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি ও যে না কুম এবং তোমাদেরকে বিভিন্ন গুত্রে বিভক্ত করে দিয়েছি ওকাবাইলা বিভিন্ন গোষ্ঠী এবং গুত্রে তোমাদেরকে বিভক্ত করেছি কেন ঝগড়া করার জন্য ফসাদ করার জন্য যুদ্ধ করার জন্য না আল্লাহ তালা বলতেছেন যাতে করে তোমরা পরস্পরে পরস্পরে পরিচিতি লাভ করতে পারো আর ইন্না আক্রামক আতকাকুম আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান মানুষ হচ্ছে যিনি পরহেজগার প্রকৃতপক্ষে যারা পরহেজগার তাদেরকে আমরা সুশীল বলতে পারি হ্যাঁ যারা আল্লাহকে ভয় করে কাকে বলা হয় যারা আল্লাহকে ভয় করে মন্দ 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 কথা কাজ আচরণ উপার্জন জিনিস বললাম মন্দ কথা বলে না মন্দ আচরণ করে না হ্যাঁ মন্দ উপার্জন করে না মন্দ উচ্চারণ করে না তাহলে এই জিনিস উপার্জন করে না তাহলে এই জিনিস যারা মেনে চলে তারা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান এবং সম্মানিত মানে এমন চারটি জিনিসের কথা বললেন এই চারটি জিনিস নিয়ন্ত্রণ করলে নিতান্তই ভদ্রলোক হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই এখন আমরা যদি দেখি যে মনে করেন যে একটা সমাজ ব্যবস্থাতে এক জায়গাতে হয়তো খ্রিস্টান বেশি থাকবে এক জায়গাতে হিন্দু বেশি থাকবে এক জায়গাতে মুসলমান বেশি থাকবে এটাই তো আল্লাহ তালার ইয়ে কিন্তু সেখানে মিশ্র সমাজ ব্যবস্থাও থাকবে একটি সমাজ ব্যবস্থাতে আমি আমার ধর্মের কথা বলি একটি সমাজ ব্যবস্থাতে যদি এই মুসলমানরা বেশি থাকে আর সেখানে সংখ্যালঘু থাকে অন্যান্য ধর্মের মানুষ তাহলে সেখানে আমাদের নবীজির শিক্ষা কী হ্যাঁ হ্যাঁ তারা যারা মুসলিম থাকবে তারা দেশের শৃঙ্খলা সংবিধান যদি মেনে চলে তাহলে মুসলমানদের মতোই তারা যানের নিরাপত্তা মালের নিরাপত্তা ভোগ করবে তারা ধর্মাচারে স্বাধীন হবে যেহেতু আল্লাহ তালাই সুযোগ দান করেছেন লাকুম দিন দিন সুতরাং একই সমাজ ব্যবস্থাতে সে ভিন্ন আমি হয়তো তার ধর্ম চর্চা করতেছি না কিন্তু আমি তাকে ধর্ম তার তো ধর্ম পালনের জন্য আমি তাকে এই সুযোগ দান করব এটা হচ্ছে ইসলামের শিক্ষা আপনি দেখেন যে নবী করিমসলে ইসলামের সময়ে তিনি কতটা সহনশীলতা প্রদর্শন করেছেন আর আমরা কতটা অসহনশীল হয়ে গেছি নিজ ধর্মে বিভিন্ন এক ফেরকার আমরা থাকি সহনশীল ছিলেন একটা ঘটনা আসছে না হাদি শরীফে যে একজন এহুদি ওনাদের কিতাবের মধ্যে পেয়েছে যে আল্লাহ রসুল হবেন খুব সহনশীল তো সে মসজিদে নবাবিতে আসছে যেখানে মুসলমানরা এবাদত বন্দেগি করেন রসসুল ইসলাম সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ান যে মসজিদে এক রাখাত নামাজে পঞ্চাশ হাজার রাখাত নামাজে সব পাওয়া যায় সেখানে ওই বক্তি এসে উলঙ্গ হয়ে গেছে আচ্ছা উলঙ্গ হয়ে গেছে তারপরে সে প্রস্তাব করা শুরু করছে তো আরবের রেওয়াজ অনুযায়ী তো ওটা তো ছিল যে মানুষের সাথে তলোয়ার থাকতো এখনো কোনো অস্ত্র থাকে তো বিভিন্ন দেশে তো সেখানে এই অবস্থা দেখে সাহাবাহিকেরাম খাপ থেকে তলোয়ার খুলে ফেলছেন আপনি চিন্তা করেন যে তখন যদি রসুল সাল ইসলাম অনুমতি দিতেন অথবা উস্কানি দিতেন না জালিক উস্কানি দিতেন যে ঠিক আছে তার কল্লা উড়িয়ে ফেলো তাহলে সারা পৃথিবীতে এটা একটি উদাহরণ হয়ে যেত যে ইসলাম চরমপন্থী অথবা এরকম কিন্তু দেখেন যে নবী করিম সাল ইসলাম শাহাবাদেরকে শান্ত করেছেন যারা উঠতে চাইছিলেন তাদেরকে বসে দিয়েছেন যারা খাপ থেকে তলোয়ার বের করেছিলেন তাদেরকে বলেছেন তো এই লোক ইতমেনানের সাথে মানে প্রশান্তির সাথে প্রস্রাব করছে ওই অবস্থাতে তাকে বাধা দেওয়া হয়নি এটা এখন আপনি দেখেন যে আমাদের চিকিৎসা বিজ্ঞান বলে যে প্রস্তাব শুরু করলে বাধাগ্রস্ত হইলে তার ক্ষতি হয় ঠিক আছে এই জন্য তাকে বাধা দেওয়া হয় তারপরে সহনশীলতাটা দেখেন যে কত ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করেছেন একটা দাঙ্গা লেগে যেতে পারত একটা হয়ে যেতে পারত কিন্তু সেই অবস্থাতে অত্যন্ত অবস্থাতেছেন প্রস্রাব শেষ করার পরে একজন সাহাবিকে বলেছেন যে তুমি পানি নিয়ে আসো পানি দিয়ে ধুয়ে ফেল তো এই কাজটা করেছেন আর ওই লোকটাকে কাছে ডেকেছেন কাছে ডেকে তার পিঠে হাত বুলিয়ে বলেছেন যে ভাই আমরা তো এখানে এবাদত করি আপনি দেখেন কত সম্মত উপায়ে সম্মত উপায়ে এবং পরিস্থিতি কত ঠান্ডা মাথায় এবং কতটা সহনশীলতার সাথে রসুসুল ইসলাম এই পরিস্থিতি মোকাবেলা করেছেন তো এই জন্য এটি তো কেমত পর্যন্ত আনে সমস্ত মানুষের জন্য এই সহনশীলতার একটি উদাহরণ যে আমরা যেন মাথা গরম না করি আমরা যদি মাথা গরম করি আমরা যদি রাগ করি এবং রাগের বশবতী হয়ে কোনো কাজ করি তাহলে সেটা ভুল হবে এবং সেই ভুলের খেসারত দিতে হবে যত রাগ করবেন রাগ করে যত কথা বলবেন যত ভুল যত কাজ করবেন ততই নিজের জীবন থেকে কিছু না কিছু মাইনাস হবে একদম এই জন্য এই বিষয়টি আচরণগত বিষয় আমাদের অনুশীলনের বিষয় যে আমরা যেন সর্ব অবস্থায় সহনশীল মনোভাব গ্রহণ করি যে ওই ব্যক্তি নবী সুল ইসলামের এই আচরণ দেখে এবং তার এই সহনশীলতা দেখে সে সাথে সাথে কিন্তু এই কলিম্বপুরে মুসলমান হয়েছে এবং এটা না হয়ে যদি পাল্টাটা হতো যে তার উপরে আক্রমণ করা হতো বা এটা নিয়ে একটা দাঙ্গা লেগে যেত অথবা এখানে একটা কুনাকুনে হয়ে যেত তাহলে এটা কিন্তু কেমত পর্যন্ত আনা আনেওয়ালা মানুষের কাছে একটি খারাপ উদাহরণ হয়ে যেত আমাদের মালিকের শিক্ষাটা কি দেখেন কোরআন মজিদ সৌরাতুল না হলে বলা হয়েছে যে ওয়াসবির ওমা সব রুখা ইল্লা বিল্লাহ যে হেরসুল আপনি ধৈর্য ধারণ করুন কেননা আপনি তো ধৈর্য ধারণ করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য ওসবির ওমা সব রুখা ইল্লাহ বিল্লা ওলা তাহসানা আলাইহিম ওলা তাকুফি জয়কিমায়ম করুন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চক্রান্ত করে নির্মূল করে দেওয়ার কথা ভাবে তাদের জন্য আপনি চিন্তিত হবেন না আপনার মনকে আপনি ছোট করবেন না সংকীর্ণ করবেন না তাহলে শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমানরা যেন তাদের মনটাকে আকাশের মতো উদার করে এবং ধৈর্যের সাথে ধৈর্য ধৈর্য এবং ধৈর্য আর ধৈর্যের কথা বলা হচ্ছে আশ্বব্রথ অবাবহুল না আল্লাহ তালা ধৈর্যের বিনিময়ে জান্নার দান করবেন এবং এটা পৃথিবীর আমাদের সকলের জীবনেই যে বিষয়ের ক্ষেত্রে চরম ধৈর্য ধারণ করা হয়েছে আপনি দেখেন যে সেটার ফলাফল কত মধুর রসসাল ইসলাম গেলেন জানি এবং সেখানে বোখাটে ছেলেদেরকে তার পিছনে দেওয়া তাকে রক্তাক্ত করা হল এবং তিনি এরকম অবস্থায় পৌঁছে গেলেন যে তিনি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছিলেন না জাহিদ সাবিদ যার সবার সঙ্গী উনি ধরে ধরে নিয়ে এসে একটা আঙ্গুর গাছের নিচে বসালেন রসসুল ইসলামকে একটু আঙ্গুর শরবত খাওয়ানো হলো তিনি একটু সতেজ হলেন তারপরে সেখানে হজরত জিবরুল ইসলাম হাজির হলেন মিকাইল ইসলাম ও অন্য ফেরেস্তাদেরকে নিয়ে এবং বললেন যে হে রসুল আমরা আপনার কাছে এসেছি আপনি আদেশ করুন তাহলে আপনার প্রতি যারা জুলুম করেছে আমরা তাদেরকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে করে ধ্বংস করে দেব তো রসুল ইসলামের কাছে রাজকীয় না আল্লাহর কুদরতি সাহায্য এসেছিল এবং সেখানে কুদরত শক্তি এসে গিয়েছিল তার প্রতি যারা অমানবিক আচরণ করেছে নির্যাতন করেছে রক্তাক্ত করেছে তিনি যদি প্রতিশোধ পরায়ণ হতেন এক্স্যাক্টলি তাইলে তারা নিশ্চিন্ন হয়ে যেত ফেরেশ তারা সেই ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন কিন্তু আল্লাহর রসুল তিনি মানবতার নবী তিনি রহমতুল্লিল্লাহ আলমিন আল্লাহ তালা যেটা বলেছেন উমার সালনা কাইল্লাহ রাহমত উল্ল আলমিন তিনি কি বললেন তিনি বললেন যে না আমি তাদের ধ্বংস চাই না তারা মুসলমান না হলেও তাদের সন্তানাদি মুসলমান হবে এবং তিনি দেখেন যে সিজদায় পড়ে গেলেন আল্লাহ তালার কাছে ফরিয়াদ শুরু করলেন এবং বললেন যে মালিক আল্লাহ কৌমি হ্যাঁ হে আল্লাহ আমার এই কৌমকে আপনি হেদায়ত দান করুন ফাইন লা আলমন তারা কি করতেছে তারা জানেন বুঝতে পারতেছে না তো এই যে মানুষের প্রতি দয়া এবং দরদ সেটা দেখেন তায়েফের মানুষদেরকে বাঁচায় দিল আল্লাহ তালার গজব এবং আজাব থেকে এবং এই যে ধৈর্য ধারণ করলেন রসুসল ইসলাম যদি তিনি বদুয়া করতেন তিনি অনুমতি দান করতেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সেটাও ইতিহাস হয়ে থাকত যে তার উপরে আক্রমণ করার কারণে তিনি্বংস করে দিয়েছেন হয়েছে কিন্তু রসুসুল ইসলাম যে ধৈর্য ধারণ করলেন এর ফলাফল কি আসলো কত মধুর যে ওই তায়েফের আবাল বৃদ্ধ বনিতা সকল বয়সের মানুষ মুসলমান হয়ে গেল কেমন এই জন্য ধৈর্যের যে বিষয়টি যে এটার যে পুরস্কার এটার যে ফলাফল এটা অত্যন্ত মধুর এবং এটি গৌরব করার মতো বিষয় এবং এটা অত্যন্ত ফলদায়ক এবং ফলপ্রসূ আপনি দেখেন যে রসস আল ইসলামের ঘরে আজকে আমরা আমাদের কথা বলি যে আমাদের মনটাকে কত সংকীর্ণ করেছি আমরা সামান্য মতের পার্থক্য হইলে একজন দিকে তাকাই না। আমরা মতের ওইটা ইফতরাকে নেওয়া যাই এটা ইমান আকিদা পর্যন্ত পৌঁছাই দেই আমরা আহলে সুন্নাতুল জমাত থেকে খারিজ করে দেই এই সমস্ত প্রবণতা আমাদের আছে না নাই আমি এই প্রবণতা গুলো আমার কাছে মনে হয় অতি মানে অতি ক্ষুদ্র মানসিকতা এবং এটা এটা মানে একটা দুষ্ট প্রবণতা আমার এই প্রবণতা আসলে প্রকৃতপক্ষে ইসলামের সৌন্দর্যটাকে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে কারণ কারণ এখানে আল্লাহ সুবহান তালার নির্দেশ হচ্ছে যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং তোমরা মানে বিচ্ছিন্ন হও না কিন্তু আমরা যেটা করছি যে প্র্যাকটিসটা করছি প্রতিনিয়ত আমরা দুজন একসাথে বসে থাকলে কিছুক্ষণ পরে আপনাকে আমি আমার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি আমি আপনাকে থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ফলশ্রুতিটা যা হচ্ছে যে টোটাল উম্মাটা টোটাল উম্মাটা আমরা কিন্তু মানে দোলে দোলে গুত্রে গুত্রে একে অন্য থেকে দূরে সরে যাচ্ছি যার ফলশ্রুতিতে ইসলামের যে শান্তি সমৃদ্ধি এবং সৌহার্দ্য যে সৌন্দর্যটা ছিল শিক্ষা ছিল সেটা কিন্তু সারা দুনিয়াবাসী দেখতে পাচ্ছে না পাচ্ছে না আপনি দেখেন যে রসুলের শিক্ষাটা কি ছিল আমরা এখন নিজেরা নিজেদের মধ্যে এই সংজ্ঞাতে লিপ্ত অথচ রসুল সাল ইসলামের ঘরে একজন ইহুদি এসেছে মেহমান হয় জি জি তো তার জন্য রান্না করা হয়েছে পরিবারের জন্য রান্না করা হয়েছে ইহুদি সে ছিল খাদক হ্যাঁ সে কিন্তু পরিকল্পনা করে তাকে পাঠানো হয়েছে এবং সে এসেছে তো খাদক ছিল সে খাইতে শুরু করছে পরিবারের জন্য যা রান্না করা হয়েছিল সমস্ত খাবার খেয়া ফেলছে তো খাওয়া দাওয়ার পরে তাকে ঘুমাইতে দেওয়া হয়েছে মেহমান এটা সবার ভাবনার মধ্যে আসা দরকার ইহুদিকে এবং তাকে পরিবারের সকলের খাবার খাইয়ে দেওয়া হয়েছে বলা হয় না যে আর নাই খাওয়ানো হয়েছে তো সে যেহেতু একসাথে পরিবারের সকলের খাবার খেয়েছে সেটা বদহজম হয়ে গেছে পেট খারাপ করে গেছে তার উদ্দেশ্য ছিল দুষ্ট দুষ্ট তো সে বিছনা টিসনা নষ্ট করে ফেলছে তখন সে মনে করছে যে এটা আমি করছি কি এখন তো এটা লজ্জাজনক বিষয় হয়ে গেল তো সে ঘুম থেকে ওটার আগেই সবাই সে সেখান থেকে পালাইছে তো আরবের মানুষের একটা ইয়ে ছিল তাদের কালচারের মধ্যে এটা ছিল যে তাদের সাথে অস্ত্র থাকতো তলোয়ার থাকতো তো রূপার এই হাতলটা রূপার বাঁধানো ছিল এই তলোয়ারটা দামি ছিল সে ভুলক্রমে সেটা ফেলে গেছে তারপরে সে যখন পরবর্তীতে তার মনে হয়েছে তখন সে তলোয়ারটি নেওয়ার জন্য আবার ফিরে আসছে ফিরে এসে দেখতেছে যে রসুল সালিসাম নিজের হাতে ওই যে তার নষ্ট করা বিছনাটি এগুলো ধুইতেছে পরিষ্কার করতেছে তো সে প্রথমে ভয়ে তো কাছে আসে নেই তো রসুলের দৃষ্টি পড়ছে তার দিকে তখন তিনি বলতেছেন যে তুমি এই কোথায় গেলে আমি তো তোমাকে খুঁজে পেরেশান হয়ে গেছি তোমার সেবা যত্ন করা দরকার ছিল মানে মানবিক দৃষ্টিকোণ থেকে রসুল তখন সে কাছে আসছে এবং বলছে যে আমারটা তলোয়ারটা ফেলে গেছিলাম এই তাহলে দেখেন যে আল্লাহ রসুলাম কিন্তু উত্তেজিত হন নাই এবং তার এই লোকটির সাথেও কোনো অসদাচরণ বা দুর্ব্যবহার তিনি করেন নাই আমরা আরো দেখি যে আপনি মদিনাতে যদি যান মসজিদে নবীতে তাহলে ওখানে একটা এই পিলার আছে একটা পিলার আছে সেই পিলারটি হচ্ছে এখানে ও মুসলিমরা যখন আসলো বাহিরের দেশ থেকে তো রসুল ইসলাম তাদের সাথে এখানে সাক্ষাৎ করতেন তো এমনিভাবে আমরা জানি আল ইমরানে একটা দলের কথা বলা হয়েছে খ্রিস্টানদের একটি দল আসলো বড় দল আসলো রসুল সাল ইসলামের সাথে তারা কিছু কিছু বিষয়ে বিতর্ক করলো তো একটা সময়ে তাদের এবাদতের সময় হয়ে গেছে তারা বলল যে আমাদের এবাদতের সময় হয়ে গেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কোনো সমস্যা না থাকলে আপনারা এই মসজিদে ইবাদত করতে পারেন সমনশীলতার নজরে দেখেন হ্যাঁ আর আমরা এখন কোথায় চলে গেছি এখন এই যে আমরা সাময়িক মতের পার্থক্য হইলে এক দলকে কে আরেক দল মসজিদে ঢুকতে দিতে না কিন্তু রাসূলুল্লাহ কৃষ্ণদেরকে এই সুযোগ করে দিয়েছেন যে আপনারা এখানে ইবাদত করতে পারেন অর্থাৎ যে যে ইবাদত মানে যে ধর্ম বা যে মানে এবাদতকে মানে রিমুভ করে যে আল্লাহ রেখত্যবাদের দিন প্রতিষ্ঠা করাই ছিল নবীজির মূল মিশন কিন্তু সেই নবীজি তিনি তার মসজিদে অন্য ধর্মের ইবাদতের সুযোগ করে দিচ্ছেন এই জায়গাটাকে আমাদের জন্য কি মানে কত ব্যাপক শিক্ষা না এবং আপনি দেখেন যে রসুল সাল্লাম যেটা বলেছেন আলাইকুম সুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রাশিদিন আল মাহদিন যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফা এর সুন্নাকে সন্নাকে আঁকড়ে ধরো খোলা রাশিদিনও এই কেমন ছিলেন যেমন হজরত উমরে ফারুক রদুল্লাহ তালানহ তিনি ইয়েতে গেলেন জেরুজ আলমে গেলেন তো সেখানে যাওয়ার পরে এক জায়গাতে জোহরের নামাজে রক্ত হয়ে গেছে হজরত ওমর ওই এই জায়গাটাতে খ্রিস্টানদের গির্জা ছিল ওখানে ছিলেন তো উনি বললেন যে আমি তো নামাজ পড়ব আহ তারা গির্জার যে পুরোহিতরা তারা বললেন পাদ্রীরা বললেন যে আপনি এখানে নামাজ পড়তে পারেন হুম তো হজরত মোর তাদের কথার কোনো জবাব না দিয়ে তিনি বের হয়ে আসলেন বাইরে এসে আজান দিলেন এবং খোলা জায়গাতে নামাজ পড়লেন তো এখানে রহস্যটা কি কেন তিনি গির্জার ভেতরে নামাজ পড়েন নাই হজরত মোর পরে নিজেই ব্যাখ্যা দিয়েছেন বলেছেন যে দেখুন আমি আপনাদের আপনারা তো আমাকে সম্মান করেছেন আপনাদের এই কথায় আমি যদি আপনাদের গির্জার ভিতরে নামাজ পড়তাম তাহলে পরবর্তীতে এরকম হইতে পারে মুসলমানরা বলবে যে এই জায়গাটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটা মসজিদ বানায় ফেলাই কত দূরের চিন্তা করছেন চিন্তা করেন কত দূরের চিন্তা করছেন এই জন্য বলেন যে আমি বাহিরে নামাজ পড়ছি যাতে তাদের এই উপাসনালয়ে কোনো ধরনের আঘাত না আঘাত না আসে তো এটা এইভাবে আমরা দেখি যে রসসুল ইসলাম যে সেবা দান করেছেন তার জীবনে তিনি যে সেবা দান করেছেন সেবাদানের কথাটা উঠে আসছে হজরত খাদেজারদুল্লাহ তালানার হাদিসের মধ্যে চল্লিশ বছর বয়সে তিনি যখন নবদ প্রাপ্ত হলেন রসসুল ইসলাম ঘরে ফিরে আসলেন এসে বললেন জাম্মিল উনি জাম্মিল উনি আমাকে কমল পরায় দাও কমল পরে দাও তার শরীরে জ্বর এসে গেছে পরায় দেওয়া হলো তাকে মাথায় পানি দেওয়া হলো তার সেবা শুশ্রূষা করা হলো সমস্ত সংবাদ হজরত খাদিজা রাদিল্লা তালাহকে তিনি জানালেন যে কি তার সাথে ঘটেছে এই সংবাদ জানানোর পর রসুসুল ইসলাম হজরত খাদিজাকে বলতেছিলেন যে ইনি হাসি তো আলান আফসি লাকাত হাসি তো আলান আফসি যে আমি আমার জীবন নিয়ে সংকীর্ণ হয়ে পড়েছিলাম তো এই যে সংকীর্ণ হয়ে পড়েছিলাম এই কথা শুনে হজরত খাদিজা তালা হা বলতেছেন যে কাল্লা কখনোই না আল্লাহর ইনাকা আল্লাহ তাসিল রাহেমাজি আল্লাহ আবাদা হজরত খাদিজার সাক্ষীর কথাটা আসে যে হজরত খাদিজা বলতেছেন কখনোই আল্লাহ তালা আপনাকে অবনমিত করবেন না কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না জড়িয়ে রাখেন যে সমস্ত আত্মীয়রা আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন কেমন ইন্দাকাল্লা তাসিলুর রাহিমা ও তাকসিবুল আদুম যার কিছু নাই তার জন্য আপনি উপার্জিত সম্পদ ব্যয় করেন ও তাহমিলুল কাল্লা আপনি যার অনাথ তার জন্য আপনি বোঝা বহন করে নিয়ে যান ও তকরি জায়েফ আর আপনি মেহমানের মেহমানদারি করেন আর আপনি ও তোয় আল্লাহ নওয়াইবুল হক আপনি মজলুমের পক্ষে দাঁড়ান তাহলে এই যে বিষয়গুলো হজরত খাদিজা সাক্ষ্য দিলেন রসুল সালিসাম সম্পর্কে সেগুলো কি মুসলমানদের সাথে করছেন রসুল যাদেরকে বাড়ি ঘরে খাবার পৌঁছে দিয়েছেন এই সেবা যেটা একটা জিনিস মনে রাখতে হবে যে সেবার বিষয়ে কোনো ধর্ম কোনো মতবাদের কোনো দেওয়াল নাই ইন জেনারেল হ্যাঁ আপনার হসপিটালে রুগী যাচ্ছে ডাক্তার তিনি কোনো দলের হইতে পারেন না সেবা দানের ক্ষেত্রে তিনি বলতে পারেন না যে আমি এই দল করি এই দলের মানুষকে আমি সেবা দিব না ইসলাম সেবাদানের ক্ষেত্রে কোন প্রকারের ধর্ম এবং মতবাদের দেওয়াল টানায় নাই নবী করিম ইসলাম যে এই কথাগুলো যে বললেন যে ইন্নাকাল্লা তাসিলুর রাহিমা আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখেন এরা কারা ছিল এরা তো কাফির ছিল তাদের সাথে সম্পর্ক এই জন্য বলা হয়েছে যে আবু জেহেলের বাড়িতে রসুসুল ইসলাম চারশো বার দাওয়াত নিয়ে গেছেন এবং আপনি কতটা ধৈর্য হইলে এটা হইতে পারে চিন্তা করতে পারেন কতটা কোনোভাবেই কথাবার্তা বন্ধ করে দেন নাই কোনোভাবেই সম্পর্ক ছিন্ন করেন নাই তাহলে এটা ছিল এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় দ্বিতীয়ত হইল যে তিনি যে খাবার বহন করে পিঠে বহন করে যার ঘরে খাবার নাই তার ঘরে পৌঁছে দিয়েছেন এটা কাদেরকে দিয়েছেন মুসলমান ছিল তারা তারা কিন্তু তখন তো সবাই মুসলমান ছিল না না সবাই না তখন তো ইসলাম আসে আচ্ছা হ্যাঁ তো তাদের সেবা করেছেন তো সেবার ক্ষেত্রে রসুল সাল ইসলাম আমি যদি বলি যে রসুল সাল ইসলাম সারা জীবনে সেবা তাহলে আপনি দেখবেন এইটটি পার্সেন্ট সেবা রসুল সাল ইসলাম করেছেন অমুসলিমদের অমুসলিমদের সেবা করেছেন তো এই 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 যে তাদের মুসলিমের পক্ষে দাঁড়ানো তারপরে মেহমানের মেহমানদারি করানো অমুসলিম মেহমান এদের এগুলি নবী করিম সাল ইসলাম করেছেন তো এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি আমার সমাজকে আমার দেশকে আমার পৃথিবীকে যদি বসবাসযোগ্য রাখতে চাই মানুষের জন্য তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে আসা দরকার যে আমরা আমরা এই অক্ষ বৈচিত্র্যের মধ্যে অক্ষ তৈরি করব এবং অক্ষের অনেকগুলো সূত্র আছে আমি ইতিমধ্যে কিছু সূত্রের কথা আলোচনা করেছি অনেকগুলো সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে যে আমরা সবাই আল্লাহর সৃষ্টি এক আল্লাহর সৃষ্টি তাই না আপনি দেখেন ভিন্ন ভিন্ন ভাষায় বলতে পারে কিন্তু আপনি যদি আমার সমাজের একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন যে বলেন কার আল্লাহকে এক আল্লাই আমাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি এটা একটা যুগসূত্র আমাদের ঐক্যের আরেকটা হলো যে আমরা আমরা একই পিতামাতার উৎস থেকে এসেছি যেটা আগে আলোচনা করেছি আদম এবং হাওয়া থেকে এসেছি আরেকটা সূত্র হল যে আমরা একই দেশের মানুষ তাই না আমরা একই দেশের মানুষ এবং আমরা সবাই মানুষ এটাও কিন্তু ঐক্যের আরেকটা এই সূত্র এবং আমরা সবাই ধার্মিক কোনো না কোনো ধর্ম আমরা পালন করি এবং আমরা একই সমাজের মধ্যে বসবাস করি এবং আমরা পরস্পরে পরস্পরের প্রতিবেশী এবং আমরা মানবাধিকারে বিশ্বাস করি তাই না আমরা মানবাধিকারে বিশ্বাস করি এবং আমরা একে অন্যের কল্যাণকামী সুতরাং এই যে সূত্রগুলো আমাদের কাছে আছে সেগুলো আমাদেরকে আমাদের সামনে এই দাবি উত্থাপন করে আমাদের সামনে এই এই প্রতিশ্রুতি চায় যে আমরা যেন সহনশীলতা অবলম্বন করি ধন্যবাদ মাত্রাম অনেক চমৎকার আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনলাম আসলে এই বিষয়গুলো একজন মুমিন হিসাবে মুসলমান হিসাবে এবং একজন সুশিক্ষিত মানুষ হিসাবে আমাদের বোঝা এবং মাথায় রাখা একান্ত প্রয়োজন বিশেষ করে আমরা যেসব মুসলিম ভাই বোন যারা ধর্মের বিষয় নিয়ে অতি আবেগী অতি উৎসাহী হয়ে যায় এবং আমরা অন্যের ধর্মকে হেও করার চেষ্টা করি সবার কথা বলছি না কেউ কেউ এই জিনিসটা নিতান্তই ইসলামের আদর্শের পরিপন্থী পড়ে না এটা এটা একদম অ্যাকসেপ্টেবল না কারণ আমাদের মোহতারাম যে আলোচনাগুলো আপনাদের সামনে আমাদের সামনে নিয়ে আসলেন নবীজির জীবনের আলোচনা সেই জীবনগুলো এই আচরণটা রেফার করে না বরং বরং অন্যের ধর্মের প্রতি অন্যের মতের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তার ধর্ম এবং মতকে তার মতো করে করার সুযোগ করে দেয়াই হচ্ছে ইসলামের মূল আদর্শ মোহতারাম আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের এবার আজকের মতো বিদায় নিতে হবে ইনশাআল্লাহ আমরা আগামী এপিসোডে আরো গুরুত্বপূর্ণ পূর্ণ কোনো বিষয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এতক্ষণ আমাদের মোহতারামের কাছ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথাগুলো শুনছিলাম আলোচনা শুনছিলাম সম্প্রীতি সৌহার্দ্য তা সম্পর্কে দর্শক সৌহার্দ্য সম্প্রীতি একটি অমূল্য সম্পদ সৌহার্দ্য এবং সম্প্রীতিহীন জীবন একটি অর্থহীন জীবন সুতরাং সমাজে এবং পৃথিবীর শান্তি রক্ষায় আমরা প্রত্যেকেই আমাদের সমাজের সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রাখা এবং উন্নত করার প্রচেষ্টায় নিজেদের নিয়োজিত রাখবো এই প্রত্যাশায়